পরিমণি এটা তো দেখা যাচ্ছে বেশ উন্নত মানের বদমাইশ। পরিমণি প্রথম দিনের প্রথম দিন যেদিন সে অভিযোগটা উত্থাপন করলো সংবাদ সম্মেলন করে, ওইদিনই কিন্তু আমি তাকে ডিবাং করে দিছি। ওইদিনই আমি বলে দিছি তার এগুলো সব মিথ্যাবাদী, মিথ্যা কথা, সে ফটকামি করতেছে, শয়তানি করতেছে এবং অসত্য তার দাবিগুলো, এগুলো বলছি। এবং সেদিন যেহেতু ডে ওয়ান ছিল, পাবলিকের উত্তেজনা একেবারে চাঙ্গে ছিল, এই জন্য একটু সাবধানতার সাথে বিভিন্ন ওয়ার্ড ইউজ করছি। নাহলে আমি সেদিন আরেকটা ওয়ার্ড ইউজ করতে চাইছিলাম, যে অভিনেত্রী, তার অতি অভিনয় যেটা সেকেন্ড পর্বে সে বলছি, কারণ একদিনে একটু সাবসাইডেড দ্য টাইড, তো এই জন্য সাহস করে আরেকটু পুশ করছি। আজকে ডে থ্রি, আজকে আরেকটু। যেটা হচ্ছে ব্যাপার যে তো সে তো মিথ্যাবাদী, এটা তো প্রথম দিন বসে, দ্বিতীয় দিন বসে, আজকে তৃতীয় দিন আরও পাকাপোক্ত হবে। এবং সে যে প্রথম দিন অভিনয় করতেছিল সেটা একটু পয়েন্ট আউট করছি, একটু টাচ করছি, রাইট, যে তাকে কোনো প্রশ্ন করলে সে আমার মেরে ফেলুন মেরে ফেলুন মেরে ফেলুন, অতি অভিনয়টা একেবারে এভিডেন্ট ছিল, কিন্তু ওই দিন অভিনয় করতে সেটা বলি নাই আর কি। তো সে তো এমনিতে সিনেমা অভিনয় করে, সে তো পার অভিনেত্রী, যুগ যুগ ধরে নারীরা এইভাবে এই কান্নাকাটি করে মিথ্যা কথা বললে সিম্পেথি আদায় করা, মানুষকে নিজের পক্ষে টানা, সুবিধা নেওয়ার চেষ্টা করা এবং অসৎ সুবিধা নেওয়ার, অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করা এবং নেয়া, এ পরিমাণে একটা লেটেস্ট উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ আছে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, ওরে বাবারে নারীবাদীরা দৌড়ে আসবে আপনারা মারার জন্য। তো এগুলো যখন করে, তারা যখন নারী এই সুযোগটা নিয়ে ব্যবহার, এই সুযোগটা ব্যবহার করে এরা যখন ধর্ষণ, ওই থাপ্পড় দিলে এটাকে ধর্ষণ বানায় দেয়, তারপর নারী এই সুযোগ নিয়ে কান্নার অভিনয় করে করে সিম্প্যাথি আদায় করে, তখন তোরা কই থাকো? তো এই হচ্ছে ঘটনা। সো সে প্রথম দিন কান্নাকাটি অতি অভিনয় করছে, সাংবাদিকদেরকে কোনো প্রশ্ন করতে দিবে না, অভিনয়ের চোটে তার কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছিল না। এখন দেখা গেল যে এখন মনে হচ্ছে, প্রথম দিন যে কথাটা আমি একটা আশঙ্কা হিসেবে বলছিলাম, দেখা যাচ্ছে এটাই হয়তো সত্য। আমি আই ডোন্ট বিলিভ দিস, আই ডোন্ট বাই দিস, সে যা যা বলতেছে সে অবশ্যই মিথ্যা বলতেছে বলেই মনে হচ্ছে, আর মেবি ট্রু, শেষ পর্যন্ত দেখবো যে ওই লোক যাবো সেগুলোই সত্য। পরিমণির অভিনয়ের চোটে আমাদের কাছে আর মানে কোনো সম্ভাবনা হিসেবেই ধরা দেয় না যে ওই লোক সত্য কথা বলে থাকতে পারে। আমি নিজে খারিজ করে দিছি, রাইট, আপনারা সেই এপিসোডে দেখেন না, না না, এখন মনে হচ্ছে ওই লোকের কথাই সত্য। ওই লোক তো আর জানে নাই যে, আপনারা তো দেখছেন নাই, গত এক দুই দিনে আবার উঠে আসছে গুলশান ক্লাবে, যেদিন রাতে ওই যে বোট ক্লাব, সাফারের বোট ক্লাবে গিয়ে পরিমণি এই কাহিনী করে আসলো, তার ঠিক আগের দিন গুলশানের একটা ক্লাবে একই ঘটনা সে ঘটাইছে, পুনরাবৃত্তি, একই ঘটনা। সো সাভারের বোট ক্লাবের ওই লোক তো আর জানতো না যে এর আগের দিন যে পরিমণি গুলশান ক্লাবে ওই ঘটনা ঘটাই আসছে, ওটা তো তখন আলোচনাতে ছিল না, এখনই না আলোচনায় আসছে আজকে দুদিন পর। সো সেইখানে কী কী করছে ওই লোক তো আর জানে না। তাহলে ওই লোক যখন এই লোকের ডিসক্রিপশান দিল পরিমণি এখানে কী কী করছে এবং গুলশান ক্লাবে এর আগের রাতে পরিমণি যা যা করছে, সেই ডিসক্রিপশান যখন সামনে আসলো দেখা গেল দুইটা ডিসক্রিপশন হুবহু এক। আমি যখন ক্লাব থেকে বের হই তখন ওরা ঢোকে, বাইশটা আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালাজ শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। কার কথা বলছেন? ওই পরিমণি। এখন ক্লাব যেহেতু বন্ধ ছিল, উনি ড্রিঙ্ক চেয়েছে, ওনারা ড্রিঙ্ক সার্ভ করে নাই, তখন উনি উত্তেজিত হয়ে গেল, টেবিলের উপর রক্ষিত গ্লাসগুলি ছড়িয়ে ভাঙা শুরু করলো, অ্যাশট্রেগুলিও ভাঙা শুরু করলো। এখন তো মনে হচ্ছে তাইলে ওই সাভারের লোক যে দাবি করছে পরিমণি গিয়ে ইয়ে চাইছে, ড্রিঙ্কস চাইছে, তারা বলছে যে এত রাতে ড্রিঙ্কস নেই কথা বলায় পরিমণি ভাঙচুর শুরু করছে, তাই মনে হচ্ছে ওই লোকের কথা সত্যি। কী একটা কোয়ার্ক অফ ফেট, রাইট? নাও শুরু থেকে এবার এক এক করে আসি। প্রথমত পরিমণি দাবি করছে ওই ঘটনার পর এমন একটা অভিনয় করছে, এমন একটা ভাব ধরতে চাইছে, একেবারে সতী সাধ্বী মেয়েটা সে ক্লাবে টাবে যায় না রাতের বেলা, তারা ওই দিক দিয়ে যাচ্ছিল, তাকে জোর করে নামাইছে ক্লাবে, সে ক্লাবে টাবে এই রাতে যাওয়ার এরকম কোনো, সে কিন্তু এভাবে বুঝাইছে যে তাকে জোর করে নামানো হয়েছে, তার সাথের মেয়েটা টয়লেটে যাবে, এই কারণে তারা ক্লাবে গেছে মদ টদ খাইতে যায় নাই, যেটা হয়তো বা মনে হচ্ছে এখন সত্য। সে সারা রাত থাকা সর সর্বত্র ঘুরে বেড়ায় ক্লাবে, এটা এখন মোটামুটি ফ্যাক্ট হিসেবে সামনে আসতেছে, কিন্তু সে ওইখানে অভিনয় করে, আমরা তো এটা জানতাম না এই ঘটনার আগে, তো আমরা বিশ্বাস করছি তার কথা যে না, একবার সতী সাধ্বী মেয়েটা সে রাতের বেলা হচ্ছে নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজ পড়তে রওনা দিছিল মসজিদের দিকে, যাওয়ার পথে তার সাথে মেয়েটা টয়লেট পাইছে দেখে নামছে, তাও নামতে রাজি হয় না, ওরে বাবারে জোর করে একেবারে। ওই যে মাধুরী দীক্ষিতের একটা মিম দেখেন না, যে ইয়ে অনিল কাপুর মাধুরী দীক্ষিতকে চুমা দিচ্ছে, মাধুরী দেখে চুমাইস না, আর একটু নোংরা কুতুক মনে আসতেছে বলবো না। তো এরকম আর কি পরিমণি, হ্যাঁ, ব্যাঙের সর্দি, ব্যাঙের সর্দি শোনার নাই, ব্যাঙের সর্দি পরিমণির, ব্যাঙের সর্দি আর কি পরিমণির ইজ্জত আব্বুর উপর হাত আসছে, সে হইতেছে ক্লাবে যায় না, তাকে জোর করে বিভিন্ন ফুন্দি করে প্ল্যান করে আগে থেকে পূর্ব পরিকল্পনা করে ক্লাবে নেওয়া হয়েছে তাকে, সে ক্লাবে যাওয়ার মেয়ে না, এগুলো কত পড়বে বলে ফেলছে যে তাকে জোর করে নেওয়া হয়েছে এরকম অভিযোগ সে তুলছে, আবার ওইখান থেকে ডিগবাজি মারছে, ধরা খাইতেছে দেখেছো, সে তো আগাগোড়া মিথ্যা বলছে, এটা আমি প্রথম দুই পর্ব ধরে বলে আসতেছি, এখন আরও পোক্ত হয়েছে যে সে আগাগোড়া মিথ্যাবাদী। তো না,
আমরা গুলশানের যে ভিডিও দেখলাম সেখানে দেখলাম সে রাত 2টা বাজে ক্লাবে ঢুকতেছে, 2টা বাজে, 2:30 বাজে বের, রাত 2টা 3টা বাজে মেয়ে না ছেলে না কে বাসার বাইরে থাকে, কে ক্লাবে যায়, কোন লোকটা বাংলাদেশের ক্লাবে যায়। তো সে হইতেছে একটা ভদ্রমহিলা হয়ে এবং একটা বাংলাদেশি হয়ে রাত 3টা বাজে ক্লাবে ঘুরতেছে, আমরা গুলশানের ভিডিও থেকে দেখতে পাচ্ছি। এবং তার অ্যাটিচিউড, চলাফেরা পুরাই বস্তি মার্কা। সে কেমন করে জানি নাচতেছে গাড়িতে ওঠার সময়, একটা ভিডিও দেখলাম, এমন 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 করতেছে, কী যে উদ্ভট পাগল ছাগলের মতো করতেছে বুঝলাম না। তারপর ওইখানে লিফটের সামনে ধরে লাথি মারতেছে, মানে কী কী যে করতেছে। তো বুঝলাম যে এটা তার নাইটলি লাইফ স্টাইল, যখন রাত নামে যখন সূর্যটা ডোবে তখন তার লাইফ স্টাইলটা শুরু হয় ক্লাবে ক্লাবে ঘোরা। এবং এগুলো কেন আলোচনা করতেছি, ভিক্টিম ব্লেমার কই তোরা শুয়োরগুলা, ভিক্টিম ব্লেমিং করতেছি বলার জন্যে, এগুলো আলোচনা করছি দেখানোর জন্যে যে পরিমাণে মিথ্যা কথা বলছে। সে প্রথম দিন বোঝানোর চেষ্টা করছে সে ক্লাবে যায় না, তাকে জোর করে নামানো হয়েছে, সেই এখন দেখা যাচ্ছে না সে ক্লাবে তার কাজই হচ্ছে রাত সন্ধ্যা নামলে ক্লাবে ক্লাবে গিয়ে এগুলো করা। তারপর হচ্ছে যে ক্লাবে যাওয়ার পর সেইখানকার অবস্থা, যে তাকে হচ্ছে যেই কথাটা ইয়ে বলছে যে নাসিরুদ্দিন যে দাবিটা করছে, এখন দেখতেছি নাসিরুদ্দিনের দাবি পুরোপুরি সত্য। নাসিরুদ্দিন দাবি করছে যে রাতের বেলা সে পরিমণি ক্লাবে গেছে, যাওয়ার পর সে ক্লাব বন্ধ হয়ে গেছে যখন ওরা সার্ফ করতেছে এমন টাইমে, কারণ আমরা দেখতে পাচ্ছি পরিমণি গভীর রাত হইলে তার ঘুরতে বের হয়, সে নিশাচর পাখির মতো, সে হচ্ছে পেঁচা, সে পেঁচার মতো নিশাচর। সো রাত 2টা 3টা বাজলে সে ঘুরতে বের হয়, তো যে সময় ক্লাব বন্ধ থাকে। সো গুলশানের ঘটনাটা কী ঘটছে সেটা যদি আমরা শুনি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাবো যে এর বোট ক্লাবে কী ঘটছে, কারণ গুলশানে যা ঘটছে বোট ক্লাবে এক্স্যাক্টলি তাই ঘটছে বলে নাসিরুদ্দিনের দাবি। এবং নাসিরুদ্দিন কিন্তু জানতেন না যে এর একদিন আগে পরিমণি একই ঘটনা ঘটে আসছে গুলশান ক্লাবে, রাইট? গুলশান ক্লাবে কী ঘটছে, পরিমণি গেছে এরকম রাত 2টা 3টার দিকে, তারপর সেখানে সে দাবি করছে তাকে সার্ভ করার জন্য, সেখানে লোকজন বলছে এখন তো কেউ নাই, এখন সার্ভ করার টাইমও না। তারপর সে ভাঙচুর শুরু করছে, এবং ভাঙচুর শুরু করার পর সে নিজে আবার পুলিশকে কল করছে, পুলিশকে কল করে সে এখানে একটা ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটার মতো বোট ক্লাবের ঘটনার মতো ফাদার চেষ্টা করছিল যে তার উপর নির্যাতন করা হয়েছে, তার উপর তাকে হ্যারাস করা হয়েছে, এইসব বলার চেষ্টা করতেছিল পুলিশকে, এগুলো সে বলছিল। বলার পর কিন্তু ওই টাইমে মজার ব্যাপার হচ্ছে ওই টাইমে ক্লাবে কেউ ছিল না, সুতরাং সে আর এই কেস দাঁড় করাতে পারেন, এটা প্রতিষ্ঠা করতে এই বানোয়ার গল্প সুবিধা করতে পারেন এই গল্প মেরে যে আমাকে হ্যারাস করতেছিল। সো এটা এখন শুনবেন ক্লাবের মালিকের কাছে যে এই ঘটনা সে ফাদার চেষ্টা করছিল গুলশান ক্লাবে গিয়েও ঠিক আগের রাতেই। পুলিশ যখন নিয়ে আসলো তো তারপরে তারা ঢুকলো, যখন ঢুকলো তখন দেখলো উনি তখন গ্লাস হারিয়ে ছুটতেছিল, তখন সে বলতেছিল আমার অ্যাবিউজিং ইত্যাদি ইত্যাদি, যেহেতু কোনো লোকে ছিল না তো অ্যাবিউজিং আর সে ইয়ে করতে পারে না। সো এই হইতেছে তার ঘটনা, সে এগুলা করে, সে হইতেছে ক্লাবে ক্লাবে ঘুরে ঘুরে হইতেছে তাকে এমন টাইমে যায় যখন ক্লাব বন্ধ এবং তাকে দিতে হবে। এবং মহিলা মানুষ তো সাধারণত তো মানুষ কোঅপারেট করে বাংলাদেশে মহিলাদের সাথে, হ্যাঁ কেন কোঅপারেট করে, নারীবাদী সুরগুলা কই এখন কোঅপারেট করা যাবে না নারী পুরুষ সমানে। সো মহিলাদের সাথে সাধারণত কেউ গন্ডগোলে যাইতে চায় না, কোঅপারেট করে বা একটু ইয়ে সাপোর্টিভ থাকে। এবং পরিমণি যেহেতু সে নায়িকা এবং তাকে কেউ সার্ভ না করলে তার সাথে মারপিট ভাঙচুর করে বেড়াচ্ছে। এখন এই ঘটনা থেকে আমরা কী জানলাম, এই ঘটনা থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে পরিমণি মিথ্যাবাদী, যেটা আমি গত 2 পর্ব ধরে বলে আসতেছি, তার কোনো দাবি দেওয়ার ভিত্তি নাই এবং তার কোনো দাবি দেওয়ার নেওয়া যাবে না, কারণ আদালতে কিন্তু যে একবার মিথ্যা কথা বসে প্রমাণিত হয় তার কাছ থেকে কিন্তু তার বক্তব্য নেওয়া হয় না, সে বাতিল। এবং আন্ডার ওথ, আদালতে তো আন্ডার ওথ নেওয়া হয়, আন্ডার ওথ যদি কেউ মিথ্যা কথা বলে এটা অপরাধ, তার জন্য তাকে সেটার জন্য শাস্তি পাইতে হবে। আর যে একবার মিথ্যা বলে বলছে প্রমাণিত হয় আদালত তার কাছ থেকে আর বক্তব্য নেয় না। সো পরিমণির বক্তব্য তার নেওয়াই যাবে না, সে মিথ্যা একটা না অসংখ্য মিথ্যা কথা বলছে। এবং এই কারণে যেটা গত 2 পর্ব ধরে আলোচনা করে আপনাদেরকে দেখাচ্ছি, তাকে কোনো সাংবাদিককে প্রশ্নই করতে দেয় না, সে কোনো চ্যালেঞ্জই নিচ্ছে না, কোনো প্রশ্নই নিচ্ছে না। এখন পরিমণি সব কিছু অস্বীকার করবে, সে এমনভাবে ওই যে গুলশান ক্লাবের এটা বলবে না এগুলো আপনারা জানেন বানোয়াট মিথ্যা, একদম কান্না কান্না করে। সে তো অভিনেত্রী, যেটা বললাম অভিনয়টা দেখেন, এখন তার অভিনয়টা দেখেন। এরকম অপ্রীতিকর কিছু আমি ঘটিয়েই থাকি, তাহলে থানার যে জিডি ব্যাপারটা হয়েছে এতদিন পরে কেন মিডিয়ার সামনে আসলো? মিডিয়া কি কোনোভাবেই মানে কোনোভাবেই কি মিডিয়ার সামনে এতদিন আসতো না যদি সেই 8 তারিখের ঘটনাই হয়ে থাকতো? আমার পক্ষে কে লড়বেন না লড়বেন এসবই আমি এখনও ঠিক মানে ঠিকঠাক মতো আমি বুঝে উঠতে পারছি না। আর সেখানে আমাকে উল্টো ব্লেম করা হচ্ছে নানা দিক থেকে এরকম, যেটা কোনো আসলেই মানে ভিত্তিহীন জিনিসপত্র। জি গিয়েছি, সেটা সিসিপি উঠেছে যদি আপনারা দেখেছেন, কিন্তু অপ্রীতিকর যদি কোনো ঘটনা আমি ঘটিয়ে থাকি তাহলে এটা কেন 8 দিন পরে আসবে? এটা শোনার পর কিন্তু আপনার মনে হবে মিথ্যা কথা, তার বিরুদ্ধে আসলে গুলশান ক্লাব থেকে এগুলো সাজানো হয়েছে। আমি কিন্তু তার এই ভিডিও ইন্টারভিউ দেখে আমি ভাবছি যে এইভাবে করে বলতেছি, এভাবে কি মিথ্যা বলতে পারে, তার মানে নিশ্চয়ই সে ভাঙচুর করে নাই বা যেগুলো বলা হচ্ছে এগুলো সে করে নাই। মজার ব্যাপার হচ্ছে তারপর ওই ভিডিওটাও দেখলাম এবং ইয়াস সে এগুলো করছে,
কি পরিমাণ মিথ্যাবাদী এবং কি পরিমাণ অভিনেত্রী, মানে আমার কল্পনার বাইরে। আমি তো নট এগেনস্ট হার, আমি তো লাইক অবজেক্টিভলি অ্যাপ্রোচ করতেছি, রাইট? সেইখানেও আমি বায়াসড হয়ে গেছি, আমি ইনফ্লুয়েন্সড, আমি তার কথা বিশ্বাস করে বসে আছি, যেখানে মানুষ বসে রয়েছে বিশ্বাস করার জন্য, রাইট? সো আপনারা টাইম লাইনটা দেখেন, সে হচ্ছে ঢুকছে হইতেছে 1:43 ওই ক্লাবে, যেটার সাথে ক্লাব মালিকের কথা মিল পাওয়া যাবে, ক্লাব মালিক বলছে যে সেখানে এতটার দিকে ঢুকছে, এতক্ষণ ছিল, সব কথার সাথে মিল আছে। 1:43 সে ঢুকছে, 2:14 আপনারা ইয়ের কোনাতে দেখেন, এই দেখবেন ইয়েতে ভিডিওটা কোনাতে, 2:14 সিসিটিভি ক্যামেরা, 2:14 থেকে জিনিসপত্র ছোড়া ভাঙচুর শুরু হয়েছে এবং 2:38 পরিমাণে সেখান থেকে বের হয়ে গেছে, যে পুলিশে কল দিচ্ছিল সে বের হয়ে লিফটের কাছে দাঁড়ায়। সো ওই সময় তো ক্লাবে কেউ ছিল না, আর ক্লাব পুরা ফাঁকা, ওগুলো কে ছুঁড়ে মারতেছিল? ভূত, জিন ভূত। আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিমণি গেছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিমণি পুলিশে কল দিছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে জিনিসপত্র নিচে ছুঁড়ে ফেলতে পড়ার দৃশ্য, রাইট? কপালটা ভালো, খালি একেবারে হাতে নাতে পরিমণি ছুঁড়ে মারতেছে ওই দৃশ্যটা, এই কারণেই মনে হয় সে মিথ্যা কথা বলার সাহসটা দেখাইছে, কারণ আল্লাহ জানে, আশা করি বের হয়ে যাবে, বের হয়ে যাক, বের হইলে মজা হবে, তখন বোঝা যাবে, আর বের হওয়া লাগবে না, এটার কোনো বোঝার কোনো বাকি নেই, এটা লাইক পানির মতো পরিষ্কার যে সে এই ঘটনা ঘটাইছে, একই ঘটনা, পরদিন যে ঘটনা সে ঘটাইছে বোট ক্লাবে, একই এক্স্যাক্টলি একই ঘটনা সে আগের দিন ঘটাইছে গুলশান ক্লাবে, এবং সে বোট ক্লাবের ঘটনা যেরকম মিথ্যা বানোয়াটভাবে তাকে হ্যারাস করা হয়েছে, এই করা হয়েছে, সে একই ঘটনা এখানেও সে তাকে হ্যারাস করা হচ্ছে, এগুলো উপস্থাপন করার চেষ্টা করছে এবং সুবিধা করতে পারেনি পুলিশ কল করে, এবং সে যে মিথ্যাবাদী এটার প্রমাণ হচ্ছে এইটা, এরপর তো আরও অনেকগুলো প্রমাণ গত 2 পর্ব ধরে দিয়ে আসতেছি, এবং এটা হচ্ছে একেবারে পাকা ভক্ত, এটা সিলড এভরিথিং, সে একটা আগা গোড়া গোড়া আগা ডাহা অভিনেত্রী মিথ্যাবাদী। এখন এর সাথে যদি নির্যাতন হয়েও থাকে, যাই হয়ে থাকে, এর কাছ থেকে আর কথা নেওয়া যাবে না, এরা যদি এখন রেপ করেও থাকে, যদি বলে যে আমাকে রেপ করছে, সে যদি এখন এসে দাবি করে আমাকে রেপ করা হয়েছে, তার এই কথাটা কিন্তু কোনো বিশ্বাসযোগ্যতা গ্রহণ কেউ বিশ্বাস করা যাবে না, তার কথা বাদ, আমাদের এখন সাক্ষী লাগবে, সিসিটিভি ফুটেজ লাগবে, অথবা সাথে কেউ সাক্ষী দিতে হবে যে হ্যাঁ তার কথার দাম নাই, এখন আদালতের কাছে, আমাদের কাছে, কারো কাছে তার কথার বিচার, তার সে মিথ্যাবাদী আগা গোড়া গোড়া আগা, এবং সে যে মিথ্যা ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা অভিযোগ আছে, সেটা তো আমি গত 2 পর্ব ধরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আলোচনা করে, তখন এত পাকাপোক্ত ম্যাটেরিয়াল ছিল না, এখন তো একদম লাইক 100% পাকাপোক্ত ম্যাটেরিয়াল, যে সে টাহা পার মিথ্যাবাদী এবং সে ঘুরে ঘুরে হইতেছে ক্লাবে রাতে এগুলো করে, এবং ঘুরে ঘুরে মানুষ যার সাথে কেউ তার সাথে কেউ কমপ্লাই না করলে সে সাথে সাথে তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, তাকে এই অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে, কখনও সফল হয় কখনও ব্যর্থ হয়। আমি তো প্রথম 2 পর্ব ধরে বলে আসছি তার সাথে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা এগুলো হয় নাই, এগুলো মিথ্যা কথা, এখন মনে হইতো এখন তো আমি জানি না সে তার কোন কথাটা সত্য, তার কোন আদৌ তার সাথে কী হয়েছে, সে এখন মনে হচ্ছে কারণ আমি লাইক প্রিটি পজিটিভ যে সেই, আমি যে গত পর্বে যা প্রশ্নটা করছিলাম যে সে ক্লাবে ঢোকার পর কিন্তু তাকেই ভদ্রলোক এবং ক্লাবের সবাই খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাইছে, সে নিজেই বসে, আমি এগুলো দেখাই ফেলছি, এখন আর আলোচনা করতে যাচ্ছি না, সে নিজেই বসে যে তাকে আয় পরিমণি আসো ছোট্ট মেয়ে বসো, সুন্দর করে কথাবার্তা বলছে, তারপর নাকি মারপিট শুরু হয়ে গেছে, তাকে মারধর করা শুরু করে দিয়েছে, কেন কী হয়েছে, হোয়াট ট্রিগার দ্যাট সিচুয়েশন, এই প্রশ্নটা আমি গতকালকে করছি এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই নাই, এখন আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাইছি, এখন আমি বুঝতেছি যে সে কোনো একটা গণ্ডগোল করছে, শয়তানি করছে, ঝামেলা করছে, দেখে এই পরিস্থিতি অ্যাসকেলেট করে সেদিকে গেছে, যেটা আমরা গুলশান ক্লাবের ঘটনা থেকে দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি গুলশান ক্লাবের ঘটনার ওই ঘটনা এক্স্যাক্টলি একটা একটা কার্বন কপি, সে গভীর রাতে গেছে, মদ চাইছে, মদ তারা সার্ভ করতে রাজি হয় নাই, ভাঙচুর চালাইছে, তারপর সে নিজে আবার পুলিশকে ফুল দিয়ে হ্যারাসমেন্টের অভিযোগ তোলার চেষ্টা করছে, সুবিধা করতে পারে নাই, কারণ এখানে উপস্থিত ছিল না কেউ, ইয়ে ক্লাবের মধ্যে সেখানে যেহেতু ওই লোকরা উপস্থিত ছিল, ওদেরকে হ্যারাসমেন্টের অভিযোগ বোট ক্লাবে নাসিরুদ্দিনের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ আনতে পারছে, এবং সেখানেও সে গভীর রাতে গেছে, মদ চাইছে, যেটা নাসিরুদ্দিনের ভাষ্য ছিল, মদ চাইছে, মদ চাওয়ার পর তারা বলছে যে এখন আমরা সার্ভ করবো না, এই কথা বলা সে ভাঙচুর করছে। সো এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা শুরুতে বললাম যে নাসিরুদ্দিন কিন্তু জানতো না যে এর আগের রাতে সে গুলশান ক্লাবে ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাগুলো ঘটায় আসছে, যে নাসিরুদ্দিন মিলিয়ে মিলিয়ে বলতেছে, সে যে যা ঘটছে সে সেটা বলছে অ্যাপারেন্টলি, এবং আমি বিশ্বাস করি নাই তখন তার কথা, এখন তো দেখতেছি যে এক্স্যাক্ট ঘটনা সে আগের রাত আরেক জায়গায় ঘটে আসছে, এবং তার মানে নাসিরুদ্দিনের বক্তব্য মনে হচ্ছে সত্য। একদম প্রথম পর্যায়ে আমি বলছি যে বাংলাদেশে কোনো মাইয়া কোনো অভিযোগ তুললে, কোনো মেয়ে অভিযোগ তুললে, আপনি এম্পিরিক্যালি প্রথম আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে অবিশ্বাস করা, প্রশ্ন করা, সন্দেহ করা। বাংলাদেশে 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, প্রথম আলো রিপোর্ট আদালত থেকে বলছে, আদালত থেকে বলছে যে নারী নির্যাতন মামলাগুলো আসে, এগুলো ঘাটাঘাটি করে দেখা যায় মিথ্যা, সব ভুয়া, ষড়যন্ত্রমূলক ফাঁসানোর জন্য করা হয়, পর আদালত বলছে এই মামলাগুলো যেন আদালত পর্যন্ত না আসে, কেন আদালত পর্যন্ত আসতে পারে, আদালত খুব বিরক্তি প্রকাশ করছে আর কি পুলিশ টুলিশদের প্রতি। সো বাংলাদেশে 80% নারী নির্যাতন মামলা মিথ্যাটা আমরা জানি অলরেডি, সো ইট শুডন্ট কাম এজ এ সারপ্রাইজ যে পরিমণির এটা মিথ্যা, লাইক 80% মানে তো 10টার মধ্যে 8টা মিথ্যা হবে, সে 8টা কোন ঘটনা, যে এইসব ঘটনা, রাইট? সো আজকের আলোচনা সেই নোটে শেষ করতে চাই যে বাংলাদেশে নারী নির্যাতনের অভিযোগ উঠবেই মানে আপনারা ধরে নেবেন মিথ্যা কথা, মিথ্যা ফাঁসানোর চেষ্টা করতেছে, শয়তানি করতেছে বদমাশগুলা, এবং এই যে দেখলো তো মিডিয়া কী করলো 2 দিন ধরে,
মিডিয়া বদমাশগুলো কী করলো, আর ফেসবুকের শুরগুলো তো আছে নারীবাদী, এগুলোর কথা কে লাভ নাই, মিডিয়া মব এগুলো সবগুলার এদের কারণে মহিলারা এগুলো করার সাহস সাশ্রয় প্রশ্রয় পায়। এরা জানে যে কি একটা অভিযোগ তুলে দিলেই হলো, মব আছে তাকে তার সাপোর্ট দেওয়ার জন্য। এই এই বাস্তবতার কারণে তো পরিমাণে এগুলা সাহস পাইছে, সে নিজে মনে হচ্ছে পুরো ঘটনার সে এখানে কার্পেট, আবার সেই ওই লোককে এমনভাবে কান্নাকাটি করে ফাঁসাই, এমনভাবে ওই লোককে ধর্ষণ হত্যা চেষ্টার মামলায় ঢুকাই দিচ্ছে, যেটাতে ঢুকাইতে পারলে কিন্তু ওই লোকের জীবন শেষ। কত বড় শয়তান বদমাইশ ইতর হইতে হয় আপনাকে যে কারোর কারোর সাথে, এবং এমন তো না যে তার সাথে তাকে সেই লোক চড়থাপ্পড় মারছে দেখে সে ফাঁসানোর জন্য এগুলো রাগের মাথায় সে গণ্ডগোল করছে, সে ঝামেলা করছে মনে হচ্ছে এখন, ওই লোক রিয়্যাক্ট করছে এখন আবার তাকে ফাঁসানোর জন্য। এই মধ্যবয়স্ক না বৃদ্ধ বয়স্ক লোকের বয়স মনে হয় 55 হবে, লোক তাকে ধর্ষক হত্যাকারী হিসেবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা সে আগের রাত আর একটা ইয়েতে করছিল ঢাকা ক্লাবে করে সফল হয় নাই। পরিমণির ব্যাপারে কিন্তু নায়করাই যে জায়েদ খান, তারপর আরেকজন পরিচালক, কী নাম নামটা মনে আসছে, সোহান, সোহানুর রহমান সোহান, 71 টিভিতে গিয়ে বলছে যে পরিমণি এগুলো করে বেড়ায় রাত বিরাতে, তার নামে এটা তারা জানে যে পরিমণি রাত বিরাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায়, এই কথা বলছে। পরে আবার মিথিলা ফারজান 71 টিভির গরম যে আপনি কথা কেন বললেন, রাত বিরাতে ক্লাবে ঘুরে বেড়ায় এই কথা আপনি বলতে পারেন না, কেন বলতে পারেন না, এগুলো বলা কিন্তু আমরা এখন জানলাম যে পরিমণি মিথ্যাবাদী, পরিমণি আসলে রাত বিরাতে ক্লাবে ঘুরে বেড়ায়, সে যে অভিনয় করতেছে যে ও তাকে জোর করে ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে, প্ল্যান করে নিয়ে যাওয়া হয়েছে, সে নামে না তাকে বুঝে এসে, এগুলো যে সত্য এগুলো আমরা কেমনে জানবো, তার আশেপাশের লোকরা বলা তিনি জানলাম, বলছে পরে আবার একবারে মিথিলা ফারজানা নারীবাদী বলা যাবে না কথা বলছে, সুয়রদের জ্বালা যন্ত্রণা আপনি সত্য বের করে আনতে পারবেন, এরা হচ্ছে ফাঁসানোর বেলায় একেবারে সব একজোট, সত্য বের করার বেলায় আপনাকে সত্যটা বেরই করতে দিবে না, যেটা আমি এতদিন ধরে বলে আসতেছি যে আপনি সত্য বেরই করতে পারবেন না। এখন না সিসিটিভি ফুটেজ টুটেজ থাকায় গুলশান ক্লাবের আমরা ক্লিয়ারলি আরও, এবং সেখানে আগের রাতে সে ভাঙচুর করায়, যদি সে আগের রাতে গুলশান ক্লাবে ভাঙচুর না করতো, যদি সেকেন্ডারি একটা প্রুফ না থাকতো, তাহলে আমরা কি জীবনে বিশ্বাস করতাম যে ঢাকা বোট ক্লাবে গিয়ে সে যে ঘটনা ঘটাইছে, যে দাবি নাসিরুদ্দিন করছে, সেই দাবি সম্ভবত সত্য? আমি তো বিশ্বাস করতাম না, আমি তো বিশ্বাস করতাম না। সো এই হয়েছে অবস্থা, এই মবদের জ্বালা আপনি ন্যায় বিচার তো পড়ার কথা, দূরের কথা, ন্যায় বিচার তো লাইক একটা প্রফেশন, এরা ভার্চু সিগন্যালিং করে, এরা নারীবাদ এই বাদ সেই বাদ বলে, ওই যে যে কথাটা পরিমণি বলছে প্রথম দিন অভিনয় করে করে, সেই কথাটাই বলে শেষ করে আলোচনা, যে কবে যে আপনি বিপদে পড়ে যাবেন, কবে যে আপনি কোথায় কে আপনারা কোন দিক থেকে ফাঁসাই দিবে, খুব নারীবাদ মারাইতেছেন একবারে নারী নারীর। সো ফেসবুকে দুইটা লাইক পাওয়ার জন্য, একটু ওয়ক দেখানোর জন্য, একটু খুব প্রগতিশীল ভাবগুলো যে ঘুরে 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 বেড়াইতেছেন, কবে খেয়ে কোন দিক থেকে আপনারা ফাঁসাই দিবে এবং মব লেগে যাবে আপনার পেছনে, সেই দিন বুঝবেন মজা।